মানুষের জীবনে সময় খুব গুরুত্বপূর্ণ এবং এই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মোবাইল ব্যাংকিং বর্তমান সময়ে কিন্তু অনেক কিছুকে ত্বরান্বিত করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গ্রামীণ অর্থনীতির একটা ব্যাপক পরিবর্তন এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গৃহীত হয়েছে। উল্লেখযোগ্য যে এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি খুব নিমিষেই কিন্তু অর্থ আদান প্রদান করতে পারছেন। বর্তমান যুগে আমাদের দেশে নানা রকমের টেকনোলজির চেঞ্জ এসেছে, মোবাইল টেকনোলজি প্লাস হচ্ছে ইন্টারনেটের কারণে সবকিছু আরো আমাদের পেমেন্ট থেকে শুরু করে সবকিছু অনেক ফাস্ট হয়ে গেছে। যদি আমরা একটা উদাহরণ দিয়ে থাকি, আমাদের কর্পোরেট অফিসে বর্তমান যুগে বিভিন্ন সময় আমরা মোবাইল ব্যাংকিং গুলো ব্যবহার করে থাকি। শুধু তাই নয়, আমাদের দেশে গ্রামগঞ্জে উপজেলা অফিস এবং জেলা পর্যায়ে যে অফিস গুলো আছে সেই সকল অফিসে বর্তমানে বিল দেওয়ার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং ব্যবহার করা হচ্ছে। কিন্তু গ্রামগঞ্জে একসময় আমরা বিদ্যুৎ বিল গুলো দিতাম হচ্ছে ফিজিক্যালি বা হচ্ছে সরাসরি বিদ্যুৎ বিভাগের অফিসে এসে যেতে। একদম নিম্ন পর্যায়ে থেকে শুরু করে আমরা যদি টপ লেভেলের কথা বলি, সবাই কিন্তু মোটামুটি মোবাইল ব্যাংকিং ব্যবহার করে তারা তাদের বিদ্যুৎ বিলটা সরাসরি না এসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই দিতে পারছে।